আবার কাহারও কাছে আজরাইলের পক্ষ থেকে একটা টিম পাঠানো হয়, সেই টিমে 501 জন ফেরিস্তা থাকে, 500 হলো সদস্য, একজন হলো লিডার। এই লিডারে এসে কয় প্রথমেই কয় আনাল মৌত, আমি তো মৌত আইছি তোমার কাছে। মৌত আবার কি রে ফিরিস্তাকে, ওরে বাবা রে তোর তো বড় সাহস, তুই আমার দমকে মারস, তুই আমার চিনস না, কোনা তোর তো চিনছি না, রাতের আলোচনা উঠবে কেন, মরতায় না নেককারিয়া মরতে পারলে কি সুখ ভাই, নেককারের সক্রাতের কালে সুখ আর সুখ। তথাপিও দুইটা উল্লেখযোগ্য বিপদ আছে, বিপদ থেকে বাঁচার উপায় আছে, বাঁচার উপায় গ্রহণ করবে সক্রাতের কালে নাই এখন এই মুহূর্তে। ভাই বিপদ দুইটা কি, বিপদ থেকে বাঁচার উপায় কি, এই কথায় আসার আগে নেককারের সক্রাতের কালে সুখ আর সুখ, সারা রাত কইয়াও শেষ করেন যাইত না, তথাপিও এক দুইটা তো হওয়ার দরকার, ঠিক না বে, ঠিক একটা বা দুইটা সুখের কথা হইতা। আমার ভাই কোনো কোনো নেককারের কাছে আজরাইল নিজে আসে যান বাহির করার জন্যে, আবার কাহারও কাছে আজরাইলের পক্ষ থেকে একটা টিম পাঠানো হয়, সেই টিমে 501 জন ফেরিস্তা থাকে, 500 হলো সদস্য, একজন হলো লিডার। এই লিডারে এসে কয় প্রথমেই কয় আনাল মৌত, আমি তো মৌত আইছি তোমার কাছে। এ কয় মার মৌত ছপ, মৌত আবার কি রে ফিরিস্তাকে, ওরে বাবা রে তোর তো বড় সাহস, তুই আমার দমকে মারস, তুই আমার চিনস না, কোনা তোর তো চিনছি না, তুই আমার দেখছ না, কোনা তোর তো জীবনও দেখছি না, লোকটাকে মিথ্যা বললো না সত্য? আপনারা কেউ মৌতরে দেখছেন? যে দেখছে হের হইছে না হারবার শেষ? শেষ। ফিরিস্তায় আমার ভাই লোকটা যে ধমকি মাইরা দিল আজরাইলের বাহিনী রে, আমার ভাই কোন সাহসে, মনে হয় লন্ডনই সাবইব, আমেরিকান সাবইব, ইটালিয়ান সাবইব, শিল্পপতি সাবইব, এমপি সাহ, প্রধানমন্ত্রীর ছেলে, জয় গো গোমাই গো জয় মনে জয়ব। আমার ভাই আন্নাইলে এমন ব্যক্তি হইব ডাকটা মারলে হাজার হাজার মানুষ লাঠি ছটা লইয়া বাইরে যাক, ইটাও না আমার ভাই, জনের জনের ভাওয়ার, দনের ভাওয়ার, পদের ভাওয়ার, এটা সক্রাতের কালে চলে না। সক্রাতের কালে জনশক্তির কোনো ভাওয়ার নাই, দনের কোনো ভাওয়ার নাই, পদের কোনো ভাওয়ার নাই। আমার ভাই সেই লোকটায় যে ধমকি মারবো, এই ধমকিটা হলো নেকের নেককারের নেকের পাওয়ার। ভাই কিসের পাওয়ার? এ নমাজি তোমার নমাজের একটা পাওয়ার আছে, এ রোজাদার তোমার রোজার একটা পাওয়ার আছে, এ হাজী সাহেব তোমার হজের একটা পাওয়ার আছে, এ আল্লাহওয়ালা তোমার শেষ রজনীর আল্লাহু নামের জিকিরের একটা পাওয়ার আছে। আমার ভাই এই ফাওয়ারে আমার ভাই দমকে মাইরা দিব, ফিরিস্তায় দিস না ভাইয়া, আল্লাহ রে কয় আল্লাহ কার কাছে পাঠাইলে যান বাহির করতাম, আমার এদি উল্ডাসিদা আরও কথা হয়, আল্লাহ এখন কী কী কথা হয়েছে তোমারে, কয় আমি কইলাম মূত আইছি, এবিলে মূত্রে চিনে না, এবিলে মূত্রে দেখছে না, আল্লাহ এখন এই ফিরিস্তা টিভিতে হয়েছে, এ চিন্তু করতে কি, হে দেখতে করতে কি, ফিরিস্তা একটু বুঝালাইছো গো আল্লাহ, তুমিও তোমার বন্দার ফক্ক দেলাইছো, তুমি অফক্ষ দে দিলাইছো, আমারে যে ফাটাইছো যান বাহির করতাম, আমি কীভাবে যান বাহির করতাম? আল্লাহ বলেন ফিরিস্তা রে আমি তোরে একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধি মতে তুমি যদি কাজ করো রে দেখবে রে একটা প্রশ্ন আর করবে না। কি বুদ্ধি রে এ ফিরিস্তা রে, এই মুহূর্তে তুমি জান্নাতে যাও, জান্নাতের এত নম্বর তালাক, এত নম্বর বাড়ি, এই বাড়িতে যেয়া ডুকরি, এই বাড়িটা কার জাননি, যে তোমারে উল্টা প্রশ্ন করেছিল সেই লোকটার বাড়ি রে, এই বাড়িতে ডুইকা দেখবে শত হাজার লক্ষ কোটি কোটি ফলের গাছ লাগানো হয়েছে, ফল ধরেছে, ফুক্তা হয়েছে, ফাঁকা হয়েছে, যে কোনো একটা গাছের একটা ফাঁকনা ফল পারিয়া এই ফলের নিচে আমি আল্লাহ নামের আল্লাহু শব্দ ডালে কিয়াগ তার চেহারার সামনে ফিট করিয়া দে,
বাকি কাজ আমি আল্লাহ নিজে করিব। ফিরিস্তা জান্নাতের এত নম্বর তালার এত নম্বর বাড়ি, এটা ওই লোকের বাড়ি দেই যার যান বাহির করতে গেছে, তার বাড়ি থেকে তার বাড়ির গাছের একটা ভাগনা ফোলা নিয়ে ফোলেন নিচে আল্লাহ শব্দ লেখা তার চেহারার সামনে দিছে ফিট কইরা। আমার ভাই আল্লাহ তারে তখন তৌফিক দেন লোকটায় দেখা মাত্র সিনিয়ালায় রে এ বুঝতে পারে, বুঝছি রে এতক্ষণ তো আমি বুঝি নাই, আমি যে সক্রাতের ঘাটে আসি রে আমার যান বাঘির করতে আসে রে আমার জান্নাতি বাড়ির ফল দেই গেলাইছি রে, ও ফেরেশতা আর তোমারে কোনো ধমকি দিব না, নে রে নে আমার জান বাহির করতে, আমি আর নকল দুনিয়া জিন্দেগানিতে থাকতে চাই না, দুনিয়াটা নকল, নকলের নকল দুনিয়ার বাড়িটাও নকল, নকল বাড়ির ফলটাও নকল, নকল দুনিয়াতে নকল বাড়িতে বসিয়া নকল গাছের ফল আর খাইতে চাই না, আমি আমার আসল বাড়ি জান্নাতি বাড়িতে বসিয়া জান্নাতি গাছের ফল খাইতাও। আমার ভাই একটা সুখের কথা হইলাম আর একটা হইতাম, আল্লাহ জানুন রাত্রি জানি কয়টা হয়েছে। আমার ভাই জান আল্লাহ আকবার, আমার ভাই জান বসি হইছে না কম হইছে না, আর দেড় ঘন্টার হাসা হাসি হয়ে যেতেছি গে বয়ান। আমার ভাই জান আমার ভাই জান এইবারে আরেকটা সুখের কথা হইতাম বুঝলাম, ঠিক না বেঠি? পাঁচশত একজন ফিরিস্তা আসে, পাঁচশত ফিরিস্তা হলো সদস্য, একজন হলো লিডার, পাঁচশত ফিরিস্তার হাতে আমার ভাই লিডারের ডান হাতে একটি বেহেস্তিরাই হাত, বেহেস্তি একটা ফুল তাকে, এই ফুলটা আমার ভাই জান তার ডান হাতে একটা ফুল তাকে রাইহান, ফাঁসত ফিরিস্তার হাতে বেহেস্তি ফাঁসদাতের আথর তাকে, আর সর্দারের ডান হাতে বেহেস্তি একটা রাইহান একটা ফুল, ওই ফুলে ফাঁসত কালার তাকে, দুইটা কালার এক জাতের হবে না, প্রতিটি কালারে সুগন্ধের পরিমাণ কতটুক, দুনিয়ার জগতের সমস্ত সুগন্ধকে একত্রিত করলেও ওই ফুলের একটা কালারের সুগন্ধের সমান হইতে পারে না, কিন্তু তার কাছে যে আপনজন তাকে এই শোকে দুনিয়ার চক্ষু দিয়া ফুলটাও দেখা যায় না, দুনিয়ার নাক দিয়া সেই ফুলের ঘ্রাণও পাওয়া যায় না। আমার বৈজ্ঞানিক এবারে আসরে পাঁচশত ফিরিস্তার হাতে বেহেস্তি পাঁচশতের আথর, সর্দারের ডান হাতে এ জাতীয় একটা ফুল তাকে রে, ও ভাই সর্দারের বাম হাতে বেহেস্তি একখানা রুমাল তাকে রে, এই রুমালটা তার তুতার নিচে ফিট করে আদর সুহাগ করে জান বাহির করতে থাকে।